প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের রাজধানী ঢাকা একসময় সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ ছিল। সময়ের আবর্তনে উদ্ভিদের সংখ্যা ও বৈচিত্র্য কমে গেছে, তবে এখনও টিকে আছে বিভিন্ন ধরনের উদ্ভিদ। আমাদের আজকের পর্ব রাজধানী ঢাকার উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মোকারম হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের রাজধানী ঢাকার উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রাচীনকালে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় প্রচুর গাছপালা ছিল। বৃক্ষবহুল এই দেশের প্রাণকেন্দ্রে ঢাকার অবস্থান। ঢাকা শহরের গোড়াপত্তনের ইতিহাস বহু পুরনো। যুগ যুগ ধরে প্রাকৃতিক শোভামণ্ডিত এই ঢাকায় জনবসতি বাড়তে থাকে। একসময় ঢাকা শহরে পরিণত হয়, তারপর রাজধানীর মর্যাদা পায়। নাগরিক চাহিদা পূরণে রাজধানীর অবকাঠামোগত উন্নয়ন আরও বাড়তে থাকে। এদিকে উদ্ভিদ বৈচিত্র্য কমতে থাকে, সংকুচিত হয়ে পড়ে ঢাকার উদ্ভিদ সমৃদ্ধ এলাকা। সুশোভিত ঢাকা মলিন ও রুষ্ট এক নগরীতে পরিণত হতে থাকে। তাই ঢাকার প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ঢাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উদ্ভিদ সমৃদ্ধ এলাকাগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। উদ্ভিদ সমৃদ্ধ এই এলাকাগুলোকে কেন্দ্র করেই গড়ে তোলা হয় বিভিন্ন উদ্যান ও পার্ক। 1610 সালে মুঘলরা রমনা কেন্দ্রিক এক বিশাল উদ্যান গড়ে তোলে। পরবর্তীতে 1908 সালে লন্ডনের কিউ বোটানিক গার্ডেনের রবার্ট লুইস প্রাউডলক ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু করেন এবং রমনা পার্কের আমূল পরিবর্তন করেন। এই পার্কে দেশি বিদেশি অসংখ্য গাছ রোপণ করায় এখনও বছরের বিভিন্ন সময়ে কিছু না কিছু ফুল ফোটে। এই পার্কের পাশেই দেখা যায় একদিনের আকর্ষণীয় ফুল পাদাউক। এছাড়া বাওবাব, গ্লিসিডিয়া, জ্যাকারান্ডা, কনকচাঁপা, পাখি ফুল, নাগলিঙ্গম, দেবকাঞ্চন, রক্তকাঞ্চন, দুলি চাঁপাসহ বিভিন্ন প্রজাতির দুর্লভ উদ্ভিদ পাওয়া যায় এই পার্কে। ১৯০৯ সালে ঢাকার ওয়ারিতে জমিদার নরেন্দ্র নারায়ণ রায় প্রতিষ্ঠা করেন বলধা গার্ডেন। বলধা গার্ডেন সাইকি ও সিবিলি দুইটি অংশে বিভক্ত।
গার্ডেনের সাইকি অংশে উদয়পদ্ম, ট্যাবে বুইয়া, কাঠবাদাম, গুস্তাভা, রাজ অশোক, পাইন, পাম প্রভৃতি গাছ দেখা যায়। আর সিবিলি অংশের শঙ্খনিধি পুকুরে রয়েছে আমাজন লিলি, পদ্ম ও শাপলা। এছাড়া বাগানের বিভিন্ন জায়গায় নীলমণিলতা, মালতী, কামিনী গাছ পাওয়া যায়। ১৯৬১ সালে রাজধানী ঢাকার মিরপুরে প্রায় ৮৪ হেক্টর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় জাতীয় উদ্ভিদ উদ্যান। গর্জন, তেলসুর, বট, কাঁঠালি চাপা, কদম, জারুল, জাম উদ্যানের অন্যতম বৃক্ষ। ফলজ উদ্ভিদের মধ্যে রয়েছে কামরাঙা, কাউফল, পেয়ারা, আমলকি, লটকন। এখানকার বিশাল জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে দুটি গোলাপ বাগান, যেখানে রং বেরঙের নানা প্রজাতির গোলাপ ফুল রয়েছে। উদ্যানে প্রায় ২০ প্রজাতির বাঁশ পাওয়া যায়। ভেষজ উদ্ভিদেরও বিরাট সংগ্রহশালা এই উদ্যান। এসব উদ্ভিদের পাশাপাশি কিছু দুর্লভ ও দৃষ্টিনন্দন বিদেশি উদ্ভিদ পাওয়া যায়। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চন্দ্রিমা উদ্যান, এর পূর্ব ও পশ্চিম প্রান্তে সুশোভিত বাগান গড়ে তোলা হয়েছে। এখানে পাম গাছ, ঝাউ গাছ, সাইকাস সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। আরও বেশ কয়েকটি লেক ঢাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। এসব লেকে বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ জন্মে। বৃক্ষজাতীয় উদ্ভিদ দেখা যায় লেকের ধারে। বৃক্ষের গায়ে আরোহী উদ্ভিদও পাওয়া যায়। শহরে রাস্তার পাশেও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়। এর কোনটি শত বছর কিংবা তারও বেশি সময় ধরে কালের সাক্ষী হয়ে টিকে আছে। ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা এসব উদ্ভিদের প্রজাতি বৈচিত্র্য অনেক বেশি। এসব উদ্ভিদের আশ্রয়ে বেঁচে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী।
উদ্ভিদগুলোর কল্যাণেই আমরা নগরবাসী যান্ত্রিক ঢাকায় প্রকৃতির ছোঁয়া পাই, বেঁচে থাকার অক্সিজেনও পাই। আর আমরা ঢাকা শহরের এই উদ্ভিদ বৈচিত্র্য ধ্বংস করছি। রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অনেক পুরনো উদ্ভিদ উজাড় করা হচ্ছে, ফলে রাজধানী ঢাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এজন্য যে উদ্ভিদগুলো এখনো টিকে আছে তা রক্ষা করতে হবে। বসত বাড়িসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শহরের পরিবেশ নির্মল রাখতে হবে, তবেই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম রাজধানী ঢাকার উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মোকারম হোসেনের সাথে। কেমন আছেন আপনি? জি ভালো আছি। বহু বছর ধরে কাজ করছেন উদ্ভিদ নিয়ে, নানা ধরনের উদ্ভিদ, ফুল ফল এবং অন্যান্য যে গাছপালা আমাদের আছে সেগুলো নিয়ে। আমাদের রাজধানী ঢাকা এবং এখানে যে অতীতে যে নানা ধরনের জীব বৈচিত্র্য ছিল, উদ্ভিদ বৈচিত্র্য ছিল, অনেক কিছুই ছিল, বর্তমানে আমাদের এই উদ্ভিদ বৈচিত্র্য কী অবস্থা, কতটুকু সমৃদ্ধ? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের 5,500 প্রজাতির উদ্ভিদ বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। তো সেটা যদি আমরা বিবেচনায় আনি তাহলে ঢাকা নিশ্চয়ই উদ্ভিদ বৈচিত্র্য সমৃদ্ধ ছিল। আর আমরা এটাও জানি যে ঢাকার অধিকাংশ এলাকা হলো জলাভূমি, তো সেখানে আপনার ওয়েটল্যান্ডের গাছপালা এবং ড্রাই অঞ্চলের যে সমস্ত গাছপালা, তারপরে হলো আলংকরিক কিছু গাছ, বিভিন্ন মানুষ যারা উদ্ভিদপ্রেমী তাদের হাত দিয়ে নিয়ে আসা কিছু গাছ বা উদ্ভিদ, আমাদের বন থেকে চলে আসা প্রাকৃতিকভাবে কিছু উদ্ভিদ, এই ধরনের বিচিত্র উদ্ভিদ নিয়ে কিন্তু আমাদের এই শহরে একটা ব্যাপক উদ্ভিদ বৈচিত্র্য ছিল। যেমন আমরা ধরি শাহবাগ, বাঘ হলো বাগান, পরিবাগ, তারপরে হলো দিলখুশ বাগ, অর্থাৎ দিলখুশা এলাকার বাগান, বাগে বাদশাহী যেটা এখন রাষ্ট্রপতির প্যালেস হিসেবে ব্যবহৃত হচ্ছে, বঙ্গভবন, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রচুর গাছপালা ছিল। তো এই যে গাছপালার যে উপস্থিতি ঢাকা শহরে, সেটার কিছু নিদর্শন পুরনো বাড়িগুলোতে, ধরেন বাংলা একাডেমি কিংবা রমনা পার্ক, এই ধরনের জায়গাগুলো বা সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু জায়গা, ফুলার রোডে, এসব জায়গাগুলোতে আমরা কিছু যৎসামান্য গাছ আমরা যেগুলো দেখি ইতিহাস থেকে, যেসব তথ্য পাওয়া যায় তা দেখে আমরা অনুমান করতে পারি যে ঢাকা শহরে একসময় প্রচুর গাছপালা ছিল এবং সেগুলো বেশ বৈচিত্র্যময় ছিল আমাদের চারপাশের গাছপালাগুলো ঢাকার। পিজি হসপিটাল অথবা শাহবাগ হোটেল ছিল যেটা, এইটাও তো একটা বিশাল বাগান ছিল এই জায়গাটায়, অনেক গাছপালা ছিল অবশ্যই। এখানে আমি অধ্যাপক দ্বিজয় শর্মার বইতে পড়েছি, এখানে সিলভার ওকের একটা অ্যাভিনিউ ছিল, আব্দুল গনি রোড বর্তমানে যেটা, যে কোনো কারণে হোক সে গাছগুলো মারা গেছে কিংবা নষ্ট হয়েছে, মড়ক লেগেছিল। আমরা যেটা জানি যে একসময় পুরাতন ঢাকা থেকে শাহবাগ কিংবা রমনা অঞ্চল পর্যন্ত ঢাকার বিস্তৃতি ছিল। রমনা অঞ্চলে একসময় ঘন জঙ্গলের মতো ছিল, যেটা আমরা ইতিহাসবিদদের বইতে পাই। এগুলো ধীরে ধীরে আসলে যখন রমনা অঞ্চলকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসেন আরএল প্রাউডলক, কিউ গার্ডেনের উদ্যানকর্মী, যিনি ব্রিটিশ ভারতে এসেছিলেন আমাদের এই অঞ্চলকে উদ্যান সমৃদ্ধ করার জন্য, রমনা অঞ্চলকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বেশ কিছু গাছপালা তিনি ঢাকা শহরে সম্পৃক্ত করেছিলেন, যার কিছু কিছু আমরা এখনও দেখতে পাই, যেগুলো আমাদের এই অঞ্চলের না কিংবা আমাদের প্রকৃতির মধ্যে ছিল না একসময়, সেগুলো আছে এবং সেগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সেই সময়ের যে দুর্লভ যে নানা ধরনের বৃক্ষ ছিল এবং নানা ধরনের গাছপালা ছিল, সেই উদ্ভিদের কতটুকু আমাদের এখন আছে বলতে পারি আমরা? ঢাকা তো 400 বছরের শহর, কিন্তু আসলে সেই তুলনায় আমরা যদি খুঁজি তাহলে 200 বছরের গাছ খুঁজে পাওয়া খুব কষ্টসাধ্য আমাদের। 100 বছর কি পাওয়া যাবে? 100 বছর পাওয়া যায় কিছু কিছু, যেমন হেয়ার রোডের যে দুই পাশে বেশ সুউচ্চ বৃক্ষ দেখি এবং বেশ ক্যানোপি তৈরি করে রেখেছে, ছায়াশুনি বৃক্ষ, এই গাছগুলো কিন্তু
ওই সময়ে লাগানো, শতার্ধ বর্ষী এগুলো। রমনা পার্কের ভেতরে কিছু গাছ আছে, যেমন কুসুম গাছ আছে, তারপরে হলো তেঁতুল গাছ আছে, দেশি গাব গাছ আছে, এরকম কিছু গাছ রমনা অঞ্চলে আছে। তারপরে হলো চামেরি হাউসের ভেতরে কিছু গাছপালা আছে, তার মধ্যে একটা আছে ছাতিম। বাংলাদেশ শিশু একাডেমির ভেতরে বেশ কিছু তেঁতুল আছে যেগুলো অনেক পুরনো। ফুলার রোডে আছে হলো একটা তেঁতুল গাছ, বেশ পুরনো একটা তেঁতুল গাছ। এরকম বিচ্ছিন্নভাবে আরও কিছু গাছপালা আমাদের বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু গাছ আছে এখনো। বিশ্ববিদ্যালয় অর্থাৎ রমনা এবং বাংলা একাডেমির ভেতরেও কিছু গাছ আছে, যেমন বহেড়াতলা আমরা যেটাকে বলি, সেই বহেড়া গাছটি অবশ্যই শতার্ধবর্ষী হবে। বলদা গার্ডেন তৈরি হয়েছে 100 বছর, সে বলদা গার্ডেনে তো অবশ্যই 100 বছর পুরনো গাছ আছে। বলদা গার্ডেনে যে ধরনের দুর্লভ গাছ ছিল তার কতটুকু আছে এখন? আমার মনে হচ্ছে প্রায় 20 ভাগ গাছপালা নানা কারণে হারিয়ে গেছে। এটা আসলে এককভাবে কেউ দায়ী নয় এটার জন্য। এটা আমরা দেখেছি চারপাশে সুউচ্চ দালান কোটা উঠেছে, মানে সঠিকভাবে পরিচর্যা এবং ভালোবাসার একটা ব্যাপার আছে, যেটা গাছপালাকে ভালো না বাসলে আসলে পরিচর্যাটা ঠিক সেই লেভেলে হয় না। তারপরে হলো অর্থনৈতিক সংকট থাকে, মালের সংকট থাকে এবং অভিজ্ঞ লোকের সংকট থাকে, বহুবিধ কারণে আসলে আমার মনে হয় 20 ভাগের মতো গাছ ধারণা করে যে হারিয়ে গেছে হয়তো ইতিমধ্যে। বলদা গার্ডেনের এখন ব্যবস্থাপনা কাদের হাতে? বলদা গার্ডেনের ব্যবস্থাপনা হচ্ছে বটানিক্যাল গার্ডেন অথরিটি বলদা গার্ডেন দেখে, আর বটানিক্যাল গার্ডেনটা আমরা জানি বন বিভাগের নিয়ন্ত্রণে, সেই সূত্রে বন বিভাগই আসলে পরোক্ষভাবে বলদা গার্ডেনের দেখাশোনা করছে। আচ্ছা, আমাদের এই যে নানা উদ্ভিদ হারিয়ে গেল, উদ্ভিদগুলি হারিয়ে যাওয়ার মূল কারণ কি এই কনস্ট্রাকশন ওয়ার্ক নাকি অন্য কোনো কারণ আছে? এটা আসলে আমাদের নানাবিধ কারণ আছে। আমরা জানি এবং আমি বলেছি যে আমাদের শহরে যখন মানুষ ছিল খুব কম, সীমিত পরিমাণ, তখন আসলে গাছের প্রতি আমাদের এক ধরনের মমতা ছিল। কিন্তু ধীরে ধীরে যখন আমাদের চাহিদা বাড়লো, মানুষ বাড়লো এবং আমাদের জীবনে নানামাত্রিক সংকট তৈরি হলো, তখন এই যে আমাদের আবাসন, ইন্ডাস্ট্রি, রাস্তাঘাট, তারপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, নানান ধরনের যে প্রয়োজনীয়তা দেখা দিল, তখন আমাদের এই যে পুরনো উদ্ভিদগুলো ছিল আমাদের শহরে, সেগুলো ধীরে ধীরে এগুলো বিলীন হতে থাকলো এবং সেগুলো অনেকটা নিয়ন্ত্রণহীনভাবে, অর্থাৎ আমরা জানি যে আমাদের এই শহরটা আসলে পরিকল্পিতভাবে তৈরি হয়নি এবং এখনও কিন্তু এই শহরের ভেতরে আমরা কোনো পরিকল্পনার কোনো ছাপ দেখি না। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি মেট্রো রেলের জন্য কিংবা বিভিন্ন প্রয়োজনে এক্সপ্রেসওয়ের জন্য সড়ক দ্বীপে যে গাছগুলো ছিল, এগুলো নানান প্রয়োজনে কিন্তু এই গাছগুলো কাটা পড়ছে। আমরা তো উন্নয়ন চাই, তাই বলে আমরা উন্নয়ন পরিবেশ বান্ধব উন্নয়ন হতে হবে, হ্যাঁ, তার আগে আমাদের পরিকল্পনাটা জরুরি। আমরা যদি 200 বছর পরিকল্পনা করে শহরটা তৈরি করতে পারতাম, তাহলে আমাদের এই গাছগুলো আজকে কাটা পড়তো না। আবার যদি আগের মতো সবুজ করার চেষ্টা করি আমরা, তাহলে কী করা উচিত? এটা খুব সম্ভব যে আমরা যদি চেষ্টা করি তাহলে ঢাকাকে শতভাগ সবুজ না করতে পারলে আমরা অনেকটাই সবুজ করতে পারবো। তার আগে একটা পরিকল্পনা আমাদের নিতে হবে যে আমরা আসলে কোন জায়গায় কী ধরনের গাছগুলো লাগাবো, অর্থাৎ এমন গাছ আমরা এমন জায়গায় লাগাবো না যে গাছগুলো আমাদের প্রাণহানি ঘটাতে পারে কিংবা আমাদের চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। সেই জিনিসটা মেনে নিয়ে যারা উদ্ভিদ বিশেষজ্ঞ, ওয়াইল্ড লাইফ নিয়ে যারা কাজ করেন, তাদেরকে সম্পৃক্ত করে একটা পরিকল্পনা করে ধীরে ধীরে সেটা বাস্তবায়ন করা, এবং সেই বাস্তবায়নের সঙ্গে অবশ্যই সরকার এবং ব্যক্তি উদ্যোগ দুটো মিলে যদি আমরা এই কাজগুলি পরিকল্পনা করে করতে পারি, একেবারে 100 ভাগ না হলেও 80 ভাগ হলেও আমরা আমি মনে করি সবুজ করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক রাজধানী ঢাকার উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রায় 1000 প্রজাতির 68,000 উদ্ভিদ রয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশে উদ্ভিদ সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত। বলধা গার্ডেনে প্রায় 672 প্রজাতির 15,000 উদ্ভিদ পাওয়া যায়। জাপান থেকে সংগৃহীত বলধা গার্ডেনের ক্যামিলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত ক্যামিলিয়া কবিতা রচনা করেছিলেন। প্রতিটি মানুষের জন্য অন্তত 9 বর্গমিটার সবুজ প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশ সরকার কত সালে হাওর উন্নয়ন বোর্ড গঠন করে। সঠিক উত্তরটি হল এ, 1977 সালে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সত্যেন্দ্র কিশোর মজুমদার, চাকুরিজীবী, উপজেলা প্রকৌশলীর কার্যালয়,
গফরগাঁও, ময়মনসিংহ। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, জাতীয় উদ্ভিদ উদ্যান ঢাকার কোথায় অবস্থিত? এ ওয়ারি, বি মিরপুর। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল পাঁচটার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শ্রোতা দর্শক, রাজধানীর উদ্ভিদ বৈচিত্র্য কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে নগরের সামগ্রিক পরিবেশ। ঢাকার পরিবেশ ভালো রাখতে হলে উদ্ভিদের সংখ্যা ও প্রজাতি বৈচিত্র্য বৃদ্ধির কোনো বিকল্প নেই। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা গাঁ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা গাঁ। শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।